তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। অন্যান্য দিনের মতো আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা। হামদে বারি তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অন্যান্য কালাম তো থাকবেই, আরেকটি বিষয় নিয়েছে আজকেও আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলোয়াত শুনি, পাশাপাশি স্ক্রিনে এই তেলোয়াত যে আয়াতে কারিমার তেলোয়াত আপনাদেরকে শোনানো হবে, এর তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখানো হবে। তো আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, একে তো আমরা কোরআনে পাকের তেলোয়াত শুনবো, পাশাপাশি ওই আয়াতে মোবারকার তর্জমাও আমরা স্ক্রিনে দেখে নেব ইনশাআল্লাহ তাআলা, তাতে করে আমাদের অর্থ জানা হয়ে যাবে। জি, আমাদেরকে তেলোয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم سبحان الله سبحان الله قرآن پاکر تلواتر কি মধুর এক প্রশান্তি অন্তরে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং এর অর্থ জানারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, বিষয় আজকে জানাবো, এরপরে হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি, আর এটা কোনো ব্যক্তির কথা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেই এ সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে। এবং যখনই আমরা এই সম্পর্কে অর্থাৎ জিকির সম্পর্কে শুনি, তখন অনেকগুলো তথ্য কিন্তু আমরা কোরআনে পাক এবং হাদিসে মোবারকা থেকে জানতে পাই। যেহেতু এই মাস জিলহজ মাস, আর এটা হলো মুসলমানদের ইবাদতের এক ইভেন্টের মাস, অর্থাৎ এই মাসকে কেন্দ্র করেও আল্লাহ তাআলার দয়ায় মুসলমান ইবাদত করতে থাকে এবং আল্লাহ তাআলা এর প্রতিদানও দেন। অর্থাৎ হাদিসে মোবারকার মধ্যে এই মাসে ইবাদত করার উৎসাহ প্রদান করা হয়েছে। জিলহজ মাস মুসলমানদের ইবাদতের মাস, আর এই মাসে আল্লাহ তাআলার জিকির করব না, জিকিরের মাত্রা বাড়িয়ে দিব না, জিকিরের সংখ্যা বাড়িয়ে দেব না, এটা তো হতে পারে না। আজকের অনুষ্ঠানে জিকিরে যে অন্তরে প্রশান্তি জানবো, ফজিলত শুনবো এবং আমল করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে ইমরান ভাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, নেকির দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি حبيب الله صلى الله عليك يا رسول
رسول الله وسلم عليك يا حبيب الله جيبوني هبكي تمارو دیدار يا رسول الله شي عاشا উদ্দেশ্য পূরণ হবে লা
জলোগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষয় আজকে আল্লাহ তাআলার জিকির। আর ইব্রাহিম ভাই শুরুতেই চমৎকার হামদে বাড়ি তালা অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলার জিকিরের সাথে আল্লাহ তাআলার প্রশংসা আমরা শুনতে পেলাম। সবাই মিলে একসাথে আল্লাহ তাআলার জিকির করলাম। এটাও আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে মাদানী চ্যানেলের সাথে রহমতপূর্ণ প্রভাতের সাথে কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ তাআলার জিকির হামদে বাড়ি তালা এবং নাতে রসুল শোনা দিনী কথা শোনা আল্লাহ আল্লাহ তাআলা অনেক বড় দয়া আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ ইচ্ছা হয় কি আল্লাহ তাআলার জিকির করি কিন্তু হয়তোবা সুযোগ হয় না, সেই পরিবেশ পায় না, এ কারণে হয় ওঠে না। যখন মাদানী চ্যানেল অন করে তো মাদানী চ্যানেলের সাথে সাথে যখন হামদে বাড়ি তালা পাঠ করা হয় সে কাজ করলেও তারপরও নিজের মধ্যে ওই হামদে বাড়ি তালার এক চলে আসে তার মধ্যে যে মাদানী চ্যানেলের সাথে পড়তে থাকি। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা কিছু আলোচনা শুনি, এরপরে নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব। ইমরান ভাই বিষয় তো শুনতেই পেয়েছেন, আল্লাহর জিকিরে হৃদয়ের প্রশান্তি পাওয়া যায় আর যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে অন্তরের প্রশান্তি, এটা এমন একটি বিষয় যেটাকে আমরা হৃদয়ের প্রশান্তি, কিতাবের মধ্যে একটি শব্দ আছে কালবে সালিম অর্থাৎ প্রশান্ত হৃদয়, প্রশান্ত হৃদয় যে মানসিক যে প্রশান্তি এটা প্রতিটা মানুষ কিন্তু চায়। কিন্তু যদি আমরা শুরুতে যদি আজকের প্রোগ্রামে যদি আমরা বলতে যাই, সেটা যুবক হোক অথবা বৃদ্ধ হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো পেশাজীবীর যদি কাউকে প্রশ্ন করা হয় বা কি আপনার মনের অবস্থা যদি জানার জন্য প্রশ্ন করা হয় কী অবস্থা কেমন, শুরুতেই কিন্তু একটা শব্দ চলে আসে যে অস্থিরতার কথা শোনা যায়, যে শান্তি নেই, এই টেনশান অথবা কষ্ট দুঃখ পেরেশানি, অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে আমি মনের দিক থেকে আমি কী আছি, আমি অশান্তিতে আছি, যে মানে তার শান্তি যে জিনিস সে তার মাঝে নেই। সেটা কোনো স্টুডেন্টকে সাথে কথা বললো সে একে কথা বলে, কোনো ব্যবসায়ীর সাথে কথা বললো কিন্তু একে কথা বলে, হৃদয়ের প্রশান্তি তার কাছে নাই। তো এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে এই জিনিসটাকে অর্জন করার জন্য যে প্রতিটা মানুষ চাই অন্তরের প্রশান্তি, এটা আমাদের অর্জন হোক আসুক সবাই চায়, এর জন্য মানুষ
বিভিন্ন পন্থা অবলম্বন করে, আপনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। কেউ ঘুরতে চলে যায় যে মনে হয় আমি যদি কোনো স্থান থেকে যদি ঘুরে আসি তো মনে হয় আমার মনে প্রশান্তি আসবে। কেউ আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন কাহিনী, এগুলো হয়তো শোনার মাধ্যমে কি অনেক সময় শান্তি খুঁজে, আবার হারাম কাজের মাধ্যমেও অনেকে শান্তি খুঁজে। আবার অনেকের ধারণা এটা থাকে যদি আমার কাছে অর্থ চলে আসে, তা আমার কাছে টাকা চলে আসে, তো আমার যে দুঃখ, আমার যে কষ্ট, আমার যে পেরেশানি, আমার যে পারিবারিক যে প্রবলেম, যার মাধ্যমে আমি সবসময় অন্তর দিক থেকে আমি কি থাকি পেরেশান থাকি, মনে হয় দূর হয়ে যাবে। এখানে যে আমার যে মনের যে প্রশান্তিটা আমি কিভাবে পাবো, আসলে কোথায়, যে যে মানুষ যেটার সন্ধানে মানুষ ব্যস্ত। আচ্ছা, অনেক সময় ডাক্তারদের সাথে পরামর্শ করা হয়, কোনো মেডিসিন সন্ধান করা হয়, যে এই মেডিসিন খাওয়ার মাধ্যমে হতে পারে আমার মনের অস্থিরতা কি হতে পারে দূর হতে পারে। আসলে কি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, অনেক বড় মেহরবানি, রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন আমাদেরকে অনেক বড় শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদেরকে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যদি আমরা দেখি, আমরা ওই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, হে আল্লাহ পাকের কালাম কোরআন, যে তুমি তো মুমিন বান্দাকে এহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা তুমি দেখিয়ে থাকুন, কোনটা ভালো কোনটা খারাপ, আমি কোন দিকে অগ্রসর হলে আমার জন্য ভালো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা দিক কোরআনুল করিমের মধ্যে আমাদের জন্য রেখেছেন। তো ওই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি আমাদেরকে বলে দাও যে আসলে যেই প্রশান্তির জন্য, যে অন্তরের শান্তির জন্য আমি বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পন্থা আমি অবলম্বন করে যাচ্ছি, তো সেগুলা কি সঠিক, না কোন কাজটা আমি করব, মূলত কোন জিনিসের মধ্যে আমার অন্তরের প্রশান্তি নিহিত, তখন কোরআনুল করিম কত সুন্দর সুস্পষ্টভাবে জানিয়ে দেয় অন্তরের প্রশান্তি আল্লাহর জিকিরের মধ্যে নিহিত। সুবহানাল্লাহ, এখানে অন্য কোনো কিছুকে রাখা হয় নাই। আমাদের চ্যানেলের দর্শক, এখানে না ক্ষমতার কথা বলা হয়েছে, না অর্থের কথা বলা হয়েছে, না অন্য আদার্স কোনো কিছুর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যদি তোমরা প্রশান্তি চাও, প্রশান্তি খোঁজো, যে অন্তরের প্রশান্তি যদি কোনো একজন ব্যক্তি যদি লাভ করতে চায়, তাহলে অবশ্যই তাকে যে রব আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে ওই আল্লাহকে স্মরণ করতে হবে। যেখানে আল্লাহ কিন্তু দুনিয়াদার মানুষ যারা দুনিয়াতে হৃদয়ের প্রশান্তি খোঁজার জন্য হয়তো বিদেশে ভ্রমণ করে বা বিভিন্ন কাজের মধ্যে নিজেকে অ্যাড রাখে বা অংশগ্রহণ করে বা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল একটা কাজের নামও কিন্তু এখানে নেয়নি, বলে এইটা করলে হৃদয়ের প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা বলছে যে আমাকে স্মরণ কর, হ্যাঁ আল্লাহকে স্মরণ কর, স্মরণ কর। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণ, যেটাকে আমরা জিকির হিসাবে ব্যবহার করি, তো এই আল্লাহর স্মরণে হৃদয়ের অন্তরে প্রশান্তি নিহিত। এই স্মরণটাকে জাকির ভাই, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। আচ্ছা, যে আমি আল্লাহকে স্মরণ করব, তো স্মরণ করার মাধ্যমে আমার আত্মার প্রশান্তি অর্জন হবে, আর অন্তর প্রশান্তি না আসলে তার সংসার ভালো লাগবে না। অন্তরে যদি প্রশান্তি না থাকে, স্টুডেন্ট লেখাপড়া কখনো মন বসবে না। অন্তরের প্রশান্তি যদি না আসে, সে যে খাবার খাবে, যে খাদ্যের মাধ্যমে আপনার শরীরের শক্তি অর্জন হয়, সেটাও ভালো লাগবে না। অন্তরের প্রশান্তি যদি না আসে, সে যে বিজনেস করবে, ব্যবসা করবে, তার মধ্যে কিন্তু তার ভালো লাগবে না। কেন, ব্যবসা চাকরি পরিবার থেকে শুরু করে ছেলে সন্তানদের লালন পালন থেকে শুরু করে আদার্স মানুষ রাত দিন 24 ঘন্টা মানুষ যত কাজ করে, অন্তরের প্রশান্তি যদি দূর হয়ে যায়, ওই লোকটা কিন্তু তার চোখে ঘুমও আসবে না। এই টোটাল যে ওভারঅল যে কাজটা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সেটার সাথে আমাদের নিহিত যে জিনিসটা সংযুক্ত, সেটা হচ্ছে আপনার অন্তরের প্রশান্তিতে। এই অন্তরের প্রশান্তি আপনার জিকির, আল্লাহকে স্মরণ করা,
তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এটাকে দুই ভাগে ভাগ করেছেন, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে যে স্মরণ করা, আমরা বিভিন্ন মাধ্যম বলেছেন, যেখানে নামাজকে রাখা হয়েছে, কোরআন করিমকে রাখা হয়েছে, এরপরে সাদকা করাকে রাখা হয়েছে, আল্লাহ তাআলাকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা এটাকে রাখা হয়েছে, মৌখিক যে জিকির যেটা একটু আগে আমরা হামদে বারে তালা আমরা মাদানী চ্যানেলের দর্শক আমরা শুনলাম যে আল্লাহ তাআলার প্রশংসা করা এর মাধ্যমে, আরেকটা হচ্ছে যেটাকে আপনার স্মরণের আল্লাহকে স্মরণ করার মধ্যে যেটাকে সবচেয়ে আফজল বলা হয়েছে সেটা হচ্ছে যখন যে কাজগুলা করার মাধ্যমে আল্লাহ তাআলা নারাজ হয়, নাফরমানিমূলক কাজগুলা করার সময় শয়তান ওয়াসওয়াসা দেয় যে এই কাজটা তুমি করো, সেটা হারাম দেখা, সেটা হারাম বলা, হারাম খাওয়া, হারাম স্পর্শ করা, হারাম কোনো জায়গায় যাতায়াত করা, এই সকল কাজের জন্য কিন্তু মানুষের কুমন্ত্রণটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে। ওই মুহূর্তে হৃদয়ে অন্তরে আল্লাহকে স্মরণ করে ওই কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে এটা স্মরণ। তো হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ওই মুহূর্তে স্মরণ করা সে সবচাইতে বড় জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন একটা তো হচ্ছে আমি আপনার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তাআলার জিকির করলাম, আমি জিকির করবো, যেটা ইনশাআল্লাহ আলোচনাতে আসবে যে এমন এমন কিছু ইবাদত আমলের কথা বলা হয়েছে, কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা গলি বলেছেন যদি কোনো একজন ব্যক্তি যদি চায়, কেন অন্তরের প্রশান্তি অর্জন করতে হলে একটা বিষয়কে স্থান দিতে হবে, আরেকটাকে ত্যাগ করতে হবে। যেমন যে ওই বিষয়গুলোকে স্থান দিতে হবে অন্তরে যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করে, আর ওই বিষয়গুলোকে অন্তর থেকে পৃথক করতে হবে যেগুলো আল্লাহ তাআলা অপছন্দ করে। তো ওই বিষয়গুলো থেকে মানুষ তখন সে নিজেকে বিরত রাখতে পারবে যখন সে আল্লাহকে স্মরণ করবে যে আল্লাহ দেখছেন, আমি এই কাজ করবো তো আল্লাহ দেখছে, আচ্ছা আমি এই মুহূর্তে কারো ব্যাপারে খারাপ চক্রান্ত করতে চাচ্ছি এটা আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন, আমি কারোর সম্পদ নিয়ে আমি ধোকাবাজি করতে যাচ্ছি আল্লাহ দেখছে, কিছু জিনিস আছে কেউ জানে না রবের সাথে সম্পর্ক এটা আল্লাহ তাআলা জানে, আল্লাহ ওই বিষয়গুলো ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে গুনাহ থেকে বিরত থাকার হাসান বসরি রহমাতুল্লাহ তাআলা গলি বলেন যে এটা হচ্ছে সবচাইতে বড় জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা। এখানে একটা বিষয় আমি সাথে অ্যাড করে দেব, যেমন মানুষের সম্পূর্ণ বডি যে শরীর সেটা পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা জিনিসের জন্য কিন্তু একটা আপনার এটাকে বলে স্বস্তির, যেমন তার মাথার দিক থেকে সে একটু ভালো থাকবে, তার চোখের দিক থেকে সে একটু ভালো থাকবে, কানের দিক থেকে একটু ভালো থাকবে, আচ্ছা নাকের দিক থেকে ভালো থাকবে, আচ্ছা যাদের আবার অ্যালার্জি হয়ে যায় অ্যালার্জিতে একবার মাথা থেকে পা পর্যন্ত একটা অশান্তি অশান্তি চলে আসে, কিন্তু কিছু আছে নির্দিষ্ট, যেমন সে পায়ের দিক থেকে ভালো থাকবে, আচ্ছা কেউ আমি পেটের দিক থেকে আমি ভালো থাকবো। এখানে মানুষের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ যে বডি, সম্পূর্ণ যে সে শরীর, এই শরীরের ভালো এবং খারাপ, অর্থাৎ এই সম্পূর্ণ বডির শান্তি এবং অশান্তি একটা একটা বস্তুর মাধ্যমে, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এটা আমাদেরকে আমরা যদি একটু ভালো করে আমরা খেয়াল করি যে এক এমন একটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শরীরের মধ্যে ফিট করেছে যে জিনিসটা যখন পরিষ্কার থাকবে তখন সম্পূর্ণ বডির মধ্যে প্রশান্তি আসবে, ওই জিনিসটা কলুষিত হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন সমস্ত বডির মধ্যে অশান্তি কি কাজ করবে, আর সেটা হচ্ছে পাল্প। সেটা কি পাল্প? পাল্প এখন পাল্প যে আমলগুলোর মাধ্যমে আপনার কল পরিষ্কার থাকে, এবং ওই আমলগুলা কি ওগুলো আমাকে আপনাকে জানতে হবে এবং কোন কাজ করলে অন্তর কলুষিত হয়ে যায়, এবং অন্তর কলুষিত যখন হয়ে যাবে তখন কিন্তু তার বডির এমন কোনো জায়গা বাদ থাকবে না যেখানে অশান্তি কি হবে না আসবে না, দেখবেন তার ঘুম হবে না, আচ্ছা সে বলবে তো তার জবান মধ্যে খিটখিট স্বভাব চলে আসবে, আচ্ছা তার হাত দিয়ে সে খারাপ কাজে ব্যস্ত হয়ে যাবে, আচ্ছা সে কান দিয়ে খারাপ শোনার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, কেন তার প্রত্যেকটা যেটা হাতের গুণা বলেন, পায়ের গুণা বলেন, চোখের গুণা বলেন, সমস্ত শরীরের যে খারাপের দিকে দাবিত হওয়ার যে জিনিসটা মানুষকে চালায় নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কিন্তু কল। এখন এই জিনিসটাকে যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা
আমরা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এটাকে নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব, এটা খারাপের দিকে কিভাবে যায় এবং ভালো কিভাবে হয়, কিভাবে হয় রাইট, এই বিষয়টা ইনশাআল্লাহুল করিম যদি আমরা জানতে পারি তো আল্লাহ তাআলা চাইতে আমরা আমাদের প্রশান্ত যে আমাদের শারীরিক যে প্রশান্তি এই জিনিসটা ইনশাআল্লাহ হৃদয়ের প্রশান্তি আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে একজন অসহায় ব্যক্তি যার কথা শোনার মতো পৃথিবীতে কেউ নেই, একজন অসহায় ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি বা এমন একটা পজিশনে সে চলে আসছে আত্মীয় স্বজন কেউ তার পাশে নেই বা মনের দুঃখটা কারোর সাথে শেয়ার করবে এমন কেউ তার কাছে নেই, একদম অসহায় ব্যক্তি, সে মানুষকে খুঁজে কার সাথে মিশবো কার সাথে বলবো, এমন অবস্থাতে একজন ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে আর আল্লাহ তাবারক তাআলার হুকুম নামাজ আদায় করে, জিকির করে বা কোরআনে পাকের তেলাওয়াত করে আর আল্লাহ তাআলার সাথে যদি কথা বলা শুরু করে দেয়, মাওলা এমন একটা পরিস্থিতির মধ্যে আমি পড়ছি এই মুহূর্তে, এত অভাব, এত দুঃখ, এত কষ্ট, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে যদি কথা বলে তো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা বলেন পৃথিবীতে হাজার মানুষকে সে বলবে যে আমি না খেয়ে আছি, আমার পরিবার চলে না বা আমার এই সমস্যা ওই সমস্যা, হাজার মানুষকে বলবে আর রব তাআলাকে একবার বলবে, হাজার মানুষকে বলে যে প্রশান্তি তার অন্তরে আসবে তার চেয়ে শতগুণ বেশি আল্লাহ তাবারক তাআলার দরবারে বলাতে তার হৃদয়ের প্রশান্তি চলে আসবে। কেননা সে কার দরবারে? সৃষ্টিকর্তার দরবারে, স্রষ্টার দরবারে, রবের দরবারে তার ফরিয়াদ জানাচ্ছে, তার মনের ব্যাকুলতা প্রকাশ করছে, তার কষ্টের কথাগুলো স্বীকার করছে রবের সাথে। তো এই জন্য আমাদের উচিত আল্লাহ তাবারক তাআলার এই যে এক আমাদের জন্য মহান সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দা যদি হৃদয়ের প্রশান্তি চাও, বান্দা কাউকে পাচ্ছ না কথা বলার জন্য আমার সাথে কথা বলো, বান্দা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার হৃদয়ের প্রশান্তিও দিব, তোমার অভাব অনটনও দূর করে দেবো। এর জন্য আমাদের উচিত সবসময় যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ তাবারক তাআলা জিকির নাম স্মরণে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো, এরপর দর্শক আপনাদের কল আর SMS এর দিকে যাবো ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার শুধ মোরে দরসুল, তোমার দিওয়ানা মোরে বানরসুল, সুপ্রসন্ন ভাগ মোর
সুস্থ করে দাও রাসূল, তুমি তারে সুস্থ করে দাও রাসূল, আগয়া বিমারে মেরে তবি, আগয়া বিমারে মেরে তবি, দোষী পায়ে রসূল, ও কবি ভি উঠনে গে সকতা জিসে, ও কবি ভি উঠনে গে সকতা জিসে, তুম নিগাহো সে গিরা দো ইয়া রসূল, তুম নিগাহো সে গিরা দো রসূল, মেরে কিসমত কো জাগা দো ইয়া রসূল, মেরে কিসমত কো জাগা দো ইয়া রসূল, এক ঝলক আপনি দিখা দো ইয়া রসূল, ঝলক আপনি দিখা দো ইয়া রসূল, জামে উলফত কা পিলা দো ইয়া রসূল, আপনা দিওয়ানা বানা দো ইয়া রসূল, চাঁদ কো উঙ্গলি সে মাগদে পাকি মে, তরফ চাহো ঝুকা দো ইয়া রসূল, জিস তরফ চাহো ঝুকা দো ইয়া রসূল, জামে উলফত কা পিলা দো ইয়া রসূল, আপনা দিওয়ানা বানা দো ইয়া রসূল, জামে উলফত কা আমিন আমিন। আল্লাহ তাবারক ও তাআলা এমনটাই আমাদেরকে করে দিক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা, ইশক আমাদের অন্তরে দিন দিন যেন বাড়তে থাকে। আর আল্লাহ তাবারক ও তাআলা আমাদের ভাগ্যে, আমাদের নসিবে, আমাদের তকদিরে মদিনার পানি, মদিনার হাওয়া, মদিনার খাবার, রিজিক আল্লাহ তাআলা লিখে দেয়, যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আনোয়ারে উপস্থিত হয়ে এমন কালাম শুনতে পারি, নিজে পড়তে পারি, রওজা দেখে দেখে যেন কালাম পড়তে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে তো ইমরান ভাই এটাও বলা হয়েছে কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরা করা, জিকির করা মূলত আল্লাহ তাআলারই জিকির করার অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ তাবারক ও তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যখন করি আমরা তখন আল্লাহ তাআলার প্রশংসাই করা হয়। কেননা আল্লাহ তাআলাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী, সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রশংসা, নাত রসুল, দুরুদ, সালাম, এটাও কিন্তু হৃদয়ের প্রশান্তির একটা মাধ্যম। সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, সাহাবি রসুল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সময়ের চার ভাগের এক ভাগ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, ফরজ ইবাদতের পরে আমি আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে অতিবাহিত করব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার জন্য ভালো, যদি এর চেয়ে বেশি পড়তে পারো তাহলে আরও ভালো।
সাহাবি রসুল বলেন যে ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার অর্ধেক সময়, অর্থাৎ আমার সম্পূর্ণ টাইমের অর্ধেক সময় আমি আপনি রসুলের উপরে দুরুদ পাঠের মাধ্যমে অতিবাহিত করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তোমার জন্য ভালো, এর চাইতে যদি আরো বেশি পড়তে পারে তাহলে আরো ভালো। অতঃপর সাহাবি রসুল হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক তৃতীয়াংশ, আপনার প্রথম বললেন যে চার ভাগের এক ভাগ, পরে বললেন অর্ধেক, এরপর বললেন যে তিন ভাগ, আল্লাহাকের হুকুম ফরজ ইবাদতের পরে আমি আমার সম্পূর্ণ সময় আমি আপনি রসুলের উপর দুরুদের মাধ্যমে অতিবাহিত করবো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বলে কাব রাদিয়াল্লাহু তাআলা, যদি তুমি এমন করতে পারো তাহলে তোমার এই কাজটা তোমার সমস্ত গুনাহের মাগফিরাত, আর তোমার সমস্ত টেনশন, দুশ্চিন্তা, তোমার সমস্ত পেরেশানি দূর হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে দেখবেন পেরেশানি দূর হলেই তো প্রশান্তি আসবে, পারিবারিক পেরেশানি, আর্থিক পেরেশানি, রাইট, বিভিন্ন ধরনের টেনশন পেরেশানি কিন্তু মানুষের যে অন্তর যে প্রশান্তি এটাকে কি কেড়ে নেয়। যদি আজকে যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যদি আমরা দুরুদ পড়ি, দুরুদ পড়তে থাকি, আমার প্রতিদিন সময়ের মধ্যে যদি একটা টাইম যদি নির্ধারণ হয় যে আমি সকালে এত সময় দুরুদ পড়ব, রাতে শোয়ার পূর্বে এত সময় দুরুদ পড়ব, অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমি এত সময় আমি কি করব, আমি দুরুদ পাঠ করব, তো ইনশাআল্লাহুল করিম এই দুরুদের মাধ্যমে যারা পড়ে তারা অবশ্যই একটা প্রশান্তি পাবে। কেন, যে হাদিসে পাকের মধ্যে এসেছে যখন কোনো মানুষ একটা গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে বসে যায়। এভাবে প্রথম একটা দুইটা এভাবে যখন তার গুনাহ বেড়ে যায় তখন ওই কলব চতুর দিক থেকে এটা কি হয়, কালো হয়ে যায়। কেন, যদি কোনো মানুষ দেখতো তার দেখা যদি তৌফিক হতো ওই কলবটা যখন সেই গুনাহ করার পূর্বে এবং গুনাহ করার পরে, যেমন দুইটার রং কেমন, রঙের ব্যাপার ওলামা ইকরাম বলেছেন যে যেমন হযরত সোয়াদ শরীফ এটা যখন জান্নাত থেকে আনা হয় তখনকার হযরত সোয়াদের মধ্যে এখন কাবা শরীফের যে হযরত সোয়াদের যে পাথর এটার মধ্যে অনেক ডিফারেন্স ছিল। এটা একেবারে স্বচ্ছ ছিল, যেটা আয়নার চেয়েও কি ছিল, পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল, কিন্তু ওই পাথরটাকে এখন সে ওই ধরনের আছে না, যারা গিয়েছে তারা হয়তো দেখেছে এটা মানুষের গুনাহগুলোকে কি করে আপনার চষে নেয়। আল্লাহ আল্লাহ। তো এটার কালার পরিবর্তন, তো মানুষের যে কলব আছে এই কলটাও সেম এ ধরনের পরিষ্কার থাকে, কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হয় আল্লাহ তাআলা মাযাল আল্লাহ তাআলা নাফরমানি করে, সে কখনো মিথ্যা আছে, কখনো হারাম খাওয়া, কখনো বিভিন্ন ধরনের নাফরমানি করে, তখন গুনাহ হতে 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 যখন এটা কালো আকৃতি ধারণ করে অথবা যখন এটা গুনাহের পরিমাণটা বেড়ে যায় এটা শক্ত হয়ে যায়। ওই শক্ত যেটাকে বলা হয় কঠোর, যেমন কঠোর হৃদয়, যেটা যেমন কারো মায়া না আসা, মানুষের প্রতি দয়া না আসা, এটা কখন হয়, যখন মানুষের গুনাহ করতে করতে কালা হওয়ার পর কঠিন হয়ে যায় তখন কিন্তু তারা পাষাণ হয়ে যায়। আহা, এখন এই আমার, আমি যদি এই অবস্থায় থাকি আমি যতই চেষ্টা করব আমার অন্তরে কিন্তু প্রশান্তি আসবে না। তো এটাকে পরিষ্কার করার মাধ্যম কি, যেমন হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোহার ন্যায় অন্তরে মরিচা লেগে যায়। তো লোহা কিবা পরিষ্কার হয় যখন ওই লোহাতে যখন আপনার আগুন দেওয়া হয় তখন লোহা কিন্তু আস্তে আস্তে কি হয়, নরম হয়, তার ওই মরিচা উপরে যে অংশটা যেটা আপনার আবরণ চলে আসে সেটা পরিষ্কার হয়ে যায়। আর মানুষের কলব পরিষ্কার হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন মানুষ কোরআন করিমে তেলাওয়াত করবে, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবে, তখন তার ওই অপরিষ্কার যে কলবটা সেটা আস্তে আস্তে কি হবে, পরিষ্কার হবে। এখানে যদি আমরা যারা আমরা অশান্তির মধ্যে, পেরেশানির মধ্যে, আপনার মানসিক অস্থিরতার মধ্যে আমরা যারা রয়েছি, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা আমল বলেছেন। এখন মৃত্যুকে আমরা স্মরণ করি কিনা,
কোরআন করিমের তেলাওয়াত আমরা করি কি না, যদি আমরা না করি তাহলে আমরা কোরআন করিমের তেলাওয়াত করা শুরু করি। কিতাবের মধ্যে আসছে যখন মানুষ কোরআনের তেলাওয়াত করেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশান্তির নূর মানুষের কলবের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এই কলবের মধ্যে আল্লাহ তাআলা একটা কুদরতিভাবে এটা কি প্রশান্তি, আপনারা দেখবেন এটা আমরা যারা কোরআন করিম তেলাওয়াত করি অত বেশিরভাগ করার সংখ্যা খুব কম, শোনার সংখ্যা বেশি। যারা কোরআন করিমের তেলাওয়াত শুনে তারা সাথে সাথে বলতে হয় যে বাস মানে অন্তর মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। দেখেন সে কোথাও বক্তব্য শুনলো অথবা কোনো কাহিনী শুনলো, মায়দাল আল্লাহর পানা গান শুনলো, এর মাধ্যমে কিন্তু তার ভিতরে একটা অস্থিরতা আস্তে 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 কিন্তু আর বেড়ে যায়। শয়তান তাকে খারাপের দিকে নিয়ে যায়। যখন কোরআন করিমের তেলাওয়াত শুনে তখন তার মধ্যে আল্লাহ এবং তার রসুলের প্রতি একটা মহব্বত চলে আসে। আচ্ছা, এমনও হয়ে যায় যে কোরআন করিমের তেলাওয়াত মানুষকে প্রতিনিয়ত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। যেমন কোনো একজন ব্যক্তি চাচ্ছে আমি তার সে গাফিল হয়ে গেল, তার মানে কবর কথা স্মরণ আসে না, সে যে চলে যাবে তার মৃত্যু হবে, আখিরাতের থেকে সে গাফিল হয়ে যাচ্ছে, সে যাতে কোরআন তেলাওয়াত করেন। এই কোরআন করিমের তেলাওয়াত মানুষকে কোথায় আখিরাতের দিকে তাকে নিয়ে যাবে। তাই আপনার এই কোরআনুল করিমকে যদি আমার নামাজের মাধ্যমে তেলাওয়াত করা যায় তাহলে কেমন? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে তুমি আজান দাও, হে বিলাল আজান দাও, নামাজের মাধ্যমে আমাদেরকে প্রশান্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দেখেন সুবহানাল্লাহ, এখন দেখেন তার মানে নামাজের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি নিহিত নামাজ আদায় করা। এখানে আসলে হচ্ছে যে দেখবেন আমি যদি বলি যে কোনো একদম এক গরমের সিজন, গরমের সময় আমাদের বাংলাদেশের তাপমাত্রার প্রখরতা বাড়ছে, আবার দেখবেন মানুষ এমন অস্থির হয়, আচ্ছা শরীর থেকে কাপড় খুলে নিচ্ছে, আচ্ছা ছোটো কাপড় পরছেন, আচ্ছা যাদের মাথায় চুল বেশি তারা চুল ছোটো করে, মূল কারণ কি? অস্থিরতা। আপনার চুল ছোটো করা বলেন, কাপড় খুলে ফেলা বলেন, আচ্ছা আসলে এই অস্থিরতা থেকে কতক্ষণ? হয়তো কেউ যদি এসির মধ্যে চলে যায়, পানির মধ্যে চলে যায়, যতক্ষণ সে পানিতে থাকবে ততক্ষণ একটু ভালো লাগবে, যতক্ষণ এসির মধ্যে থাকবে ততক্ষণ একটু ভালো লাগবে, তাকে বলেন যে আপনার এসির বাউন্ডারি থেকে একটু বের হন কেমন লাগে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এত বড় দয়া যে ইসলাম যেগুলো আমাদেরকে দিয়েছে, আমি ওযু করলাম, ওযু করার পরে আমি প্রবেশ করলাম কোথায়? এসি ঘরে না, মসজিদে। কোথায়? মসজিদে। মসজিদে। এরপর আমি দাঁড়িয়ে গেলাম নামাজে, তিনটা কাজ করলাম। আপনি তাকে প্রশ্ন করেন যে লোকটা আপনার হাত মুখ ধুয়ে এসির বাউন্ডারিতে গেল, সেখান থেকে বের হলো, আরেকজন লোক ওযু করলো, সেও পানি ইউজ করলো, ওযু করলো, মসজিদে প্রবেশ করলো, নামাজ আদায় করলো, সেখান থেকে বের হলো। আপনি যখন দুইজন ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন তখন একজন বলবে যে আমার যতক্ষণ আমি ভিতরে ছিলাম ততক্ষণ হয়তো একটু শান্তি, আর কিন্তু যে নামাজে ওযু করেছে, মসজিদে গিয়েছে, নামাজ পড়েছে, তাকে বলেন যে তার এই যে মনে যে প্রশান্তিটা সে কয়েক ঘন্টা এটা উপভোগ করবে। সুবহানাল্লাহ। মানে এটা সাথে সাথে দূর? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কতক্ষণ? হ্যাঁ, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পানা যদি সেই কোনো গুনাহের কাজে নিলিপ্ত হয়ে যায়, এই লিপ্ত হওয়ার আগ পর্যন্ত দেখবেন তার ভিতরে একটা শান্তি থাকবে। কেন? হাদিসে পাকের মধ্যে মুসান্নিফা আবু সাইবার মধ্যে একটা হাদিসে পাক এভাবে এসেছে যে মানুষের কলবের মধ্যে শয়তান মানে ঝাঁক যেভাবে কোনো জিনিসকে মানুষ ইয়ে করে না, যে কোনো একটা জিনিসকে এভাবে আঁকড়িয়ে ধরে, তো শয়তান এভাবে ওই কলবের মধ্যে এভাবে কি চাপ নিয়ে বসে থাকে। যখন সে আল্লাহ পাককে স্মরণ করে কি করে? স্মরণ মিনস এখানে জিকির, এখানে তেলাওয়াত, নামাজ, ওযু, সালাম, এই কাজগুলোর মাধ্যমে তো আল্লাহকে স্মরণ করা হয়। সদকা করা, কারোর সাথে ভালো ব্যবহার করা, যখন এই কাজ আল্লাহ পাককে স্মরণ করে সাথে সাথে সে সেখান থেকে সিটকে পড়ে যায়, মানে সে সেখানার অবস্থান। যখনই ওই আল্লাহ পাকের বান্দা আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে স্মরণ করা বন্ধ করে দেয়, সে ওই স্থানে কলবের স্থানে অবস্থান করে এবং তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। তাই সৈয়দে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীনুল্লাহ শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে খবিস গোমান খবিস দিল সে নিকালতে হ্যায়। খবিস দিল বলে মানে অপবিত্র হৃদয়। গুনাহ করার পরে মানুষের কলটা অপবিত্র হয়, এটাকে খবিস বলা হয়। তো এই যে এই অপবিত্র যে কলটা, আজকে দেখবেন যে মানুষ
মানুষের ব্যাপারে মুহূর্তের মধ্যে এটা কিন্তু ধারণা করে, ধারণা চলে আসে, ধারণা কেন এটা আসার কারণ হচ্ছে আমাদের যে কলবের যে অবস্থা। জি, আমরা আমাদের আপনার শারীরিক যে ট্রিটমেন্ট অর্থাৎ শরীর যদি কোনো প্রকার অসুস্থ হয়ে যায়, হাতের ট্রিটমেন্ট আমরা অনেকেই করি যে এই কাজ করলে, এই মেডিসিন ব্যবহার করলে আমার এই শরীরের এই অঙ্গটা কী হবে, সুস্থ সুস্থ হয়ে যাবে, অথবা ডায়াবেটিস ভালোর দিকে আসবে, অথবা আমার জ্বর নিয়ন্ত্রণে আসবে। এই সকল বিষয়গুলোর জন্য আমরা যা পন্থা যা পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করি, কিন্তু মানুষের যদি কল যদি অসুস্থ হয়ে যায়, ওলামা একরাম বলেন কিতাবের মধ্যে কল একটা হচ্ছে সুস্থ, একটা হচ্ছে অসুস্থ, একটা হচ্ছে মৃত, কটা জিনিস, তিনটা জিনিস। আচ্ছা, সুস্থ হচ্ছে যেটা সবসময় আপনার নেকির মাধ্যমে সবসময় কি থাকে, তাজা থাকে, তরুতাজা থাকে, যেভাবে ঘাস আপনার দেখবেন একটা সিজনে, যে সিজনে একটু বৃষ্টি হয়, জি ঠিক আছে, তরুতাজা হয়, একটা সে তাজা হয়ে ওঠে, তার নতুন কিন্তু তার আপনার নতুনভাবে সে কী করে, সে ইয়ে হয় তার নতুন নতুন গাছে বলে, বিভিন্ন গাছের কথা বলেন, একসময় কিন্তু আবার সে মরে যায়। দুইটা প্রকারে সে মানুষের কল্পের মধ্যেও কল্প নেকির মাধ্যমে যতক্ষণ আপনার সে নেকি করবে, নেক আমল করবে, ততক্ষণ এটা একবার সতেজ থাকবে, এটা উৎফুল্ল থাকবে পুরা। আর গুনাহ করার মাধ্যমে এটা প্রথমে কী হয়, প্রথমে এটার মধ্যে রোগ হয়, মানে রোগ সৃষ্টি হয়। আর যখন এটা রোগটা বেড়ে যায়, সে নামাজ থেকে গাফিল, ইবাদত থেকে গাফিল, কোরআন তেলাওয়াত থেকে গাফিল, মানে সম্পূর্ণ নেকি থেকে সে যখন গাফিল হয়ে যায়, তা একসময় তার ওই কল মৃত হয়ে যায়, মারা যায়। যখন তার কল মারা যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফানা উলামা ইকরাম বলেন যে সে এমন কিছু কাজ করেন, তার ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, সে এমন কিছু কথা বলে তার ইমান চলে যাওয়ার, যেমন আল্লাহ তাআলার ব্যাপারে সেই মানে এমন এমন কথা বলা শুরু করে দেয়, রসুলের ব্যাপারে বলা শুরু করে দেয়, ইসলাম নিয়ে সে এমন কথা বলা শুরু করে দেয়। এর কারণ হচ্ছে উলামা ইকরাম বলে যে তার কল মরে গিয়েছে। তো এখন এই কল অসুস্থ হৃদয়, আচ্ছা কোনো ব্যক্তি কল ইন্তেকাল করেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ মানুষের কল অসুস্থ হয় এটা বলা যায় গুনাহের কারণে। তো আমির আহলের সুন্নাত এটার জন্য আমাদেরকে চিকিৎসা করানো দরকার। যেমন আপনি একটু আগে বললেন আমাদের যে শরীরের মধ্যে অঙ্গসমূহ আছে, এগুলো যখন অসুস্থ হয়ে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে বা হাতে ব্যথা বা কেটে যায়, তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং এর চিকিৎসা করার চেষ্টা করি। আমার একটা হৃদয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, যে হৃদয় নিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম ওই হৃদয়টা এখন আর নেই। আপনি একটু চিন্তা করেন নিজের ব্যাপারে, যে 20 বছর পূর্বে আমার চিন্তাভাবনা কেমন ছিল, আমার অন্তর থেকে কেমন চিন্তাভাবনা আসতো, আর 20 বছর পরে আমার অন্তর থেকে কেমন চিন্তা আসে। 20 বছর পূর্বে মানুষের উপকার করা, মা বাবার কথা শোনা, মসজিদমুখী থাকা, নামাজ পড়া, ইবাদত করা, এমন একটা হৃদয় আপনার কাছে ছিল, অন্তর ছিল, কল্প ছিল। আর 20 বছর পরে এসে এখন কেমন হয়েছে, মানুষের সম্পদ মেরে খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মুসলমানকে বিভিন্ন ধরনের কথা বলা, ধোকাবাজি করা, মিথ্যা বলা, গিবাদ করা, মা বাবাকে কষ্ট দেয়া, এখন 20 বছর পরে এসে আপনার মধ্যে, আপনার হৃদয় থেকে, আপনার অন্তর থেকে এমন ধ্যান খেয়াল আসে কেন, এই কাজগুলো আমি করি। অবশ্যই ওই 20 বছর পূর্বে যে হৃদয়টা আপনার কাছে ছিল, আল্লাহ তাআলা যে পরিষ্কার একটা কলব আপনাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিল, বুঝতে হবে 20 বছর পরে এই হৃদয়টা, এই কলবটা আগের মতো এখন আর নেই। তো এটার চিকিৎসাও তো আমাদের জানা দরকার, যে কীভাবে চিকিৎসা করব। কেননা অনেক ব্যক্তিদের ব্যাপারে এমন আসছে যারা একটা সময় মদ পানকারী ছিল, যখন তারা কল্প পরিষ্কার করার অজিফা পেয়ে গেল বা হৃদয় পরিষ্কার করার মন্ত্র পেয়ে গেল, মন্ত্র বলতে কীভাবে পরিষ্কার করতে হবে চিকিৎসা পেয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করে, নিজের হৃদয়টাকে পরিষ্কার করেছে, একটা সময় সে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার অলিতে পরিণত হয়েছে। তো আমাদেরকে হৃদয় পরিষ্কার করার যে অজিফাগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো জানতে হবে কেবলা শাইখের তরিকা তামিরের সুন্নাতের নেক আমল রিসালা, যেটা আমরা মাদানী ইনামাত আগে বলতাম, এখন নেক আমল রিসালা নামে যেটাকে আমরা চিনি। হৃদয়কে পরিষ্কার করার জন্য, কলবকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য খুবই চমৎকার একটি কিতাব এটা, নেক আমল রিসালা। এটা যদি আপনি হাতে নেন, প্রতিদিন এটার উপরে আমল করেন, আল্লাহ চায় একদিন, আজ না হয়তো কাল, এই যে হৃদয়ের মধ্যে ইমরান ভাই দীর্ঘ সময় ধরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, মরিচা যে জমে গেছে এটা পরিষ্কার করার এক যন্ত্র বলতে পারি নেক আমল রিসালা। এটার উপর যখন আমরা আমল করবো দর্শক, আল্লাহ চায় আমাদের হৃদয়টা পরিষ্কার হবে। দর্শকের কিছু কল আছে ইমরান ভাই, কলগুলো শুনি আমরা, SMS-ও আছে, তাও পড়বো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আবির রহমান, আমরা মাদানী চ্যানেলের সঙ্গেই আছি।
আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে, আজকের বিষয়টি অনেক সুন্দর, আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী কল। নয়া নাদমপুর থেকে বলছি, আমি একটি নাদেরাসে শুনতে চাই। নাদেরাসে হলো জীবনে হবে কি তোমার দিদার, কোনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। সাথেই থাকুন, ইব্রাহিম ভাই আছেন, শোনাবে আমাদেরকে কালাম ইনশাআল্লাহ। পরবর্তী কল। মোহাম্মদ আমিনুল ইসলাম বগুড়া। আমি নিয়মিত অনুষ্ঠান দেখে অনেক কিছু শিখছি, দোয়া করে আরো ভালো অনুষ্ঠান করেন, আল্লাহ তালা কবুল করে নিক। সবসময় সাথেই থাকবেন, আশা রাখি আরো অনেক কিছু জানতে পারবেন, আমল করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল। মফিজুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আমি মাটির বাড়ি মাটির ঘর শুনতে চাই। পীর বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আল্লাহ কবুল করেন, সাথেই থাকবেন ভাই ইনশাআল্লাহ। ইব্রাহিম বেদ কালামের অনুরোধ এসেছে, আপনি রেডি করেন, আমরা একটু পরে আপনাকে সময় দিব, কালামগুলো শুনবে একটু একটু করে ইনশাআল্লাহ তাবারাক তাআলা। আজকের যে বিষয়, আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি, এখন এই জিকির আপনি আল্লাহ তাআলার জিকির কয়েক প্রকারের আছে, এটা নয় কি শুধু মৌখিকভাবে যে আমরা জিকির করি আল্লাহ আল্লাহ, এটা ব্যতীত আপনার নামাজ পড়া আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, কোরআনে পাকের তেলাওয়াত করা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, এরপরে আপনার সৎকা করা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো এভাবে করে আল্লাহ তাআলার জিকির অনেক, যা আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজ রয়েছে সবগুলোই আমরা আল্লাহ তাআলার জিকিরের অন্তর্ভুক্ত মনে করি। আর এই কাজগুলো যখন কোনো ব্যক্তি করবে অবশ্যই সন্তুষ্টি অর্জনের জন্য করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করবে এবং সওয়াব হাসিলের জন্যই করবে। আর এই কাজগুলোর মাধ্যমে আল্লাহ চাই ধীরে 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 আমাদের হৃদয়ের মধ্যে জমে থাকা মরিচাগুলো দূর হবে এবং আমরা নিজের একটি পরিষ্কার হৃদয় নিয়ে দেখবেন। ইমরান ভাইও আমাদের সাথে আছেন, এ কথায় আশা করি দর্শক শ্রোতাও হ্যাঁ বলবে। যখন একটা মানুষ পৃথিবীতে আসে, 2 বছর 1 বছর 3 বছর বয়স একটা বাচ্চার ইমরান ভাই, তার মধ্যে কিন্তু তার হৃদয়টা এত পরিষ্কার থাকে, এত সাফ থাকে, এত ক্লিয়ার থাকে, দেখবেন আপনারা যে ওই বাচ্চা আগুন চিনে না। তাকে চুলার কাছে নিয়ে যান, সে চুলার মধ্যে হাত দিবে, আগুন চিনে না, হৃদয়টা পরিষ্কার, কোনো কিছু নেই তার মধ্যে। আবার পানি দেখবেন, পানির মধ্যে পাশে দাঁড় করিয়ে দেবেন, সে পানির মধ্যে নেমে যাবে, এটাও বুঝবে না সেটা পানি, আমি মারা যাব, হৃদয়টা তার পরিষ্কার। আর এই হৃদয় পরিষ্কার হৃদয়টা ধীরে 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 যখন ব্যক্তি বড় হতে থাকে, তখন তার চিন্তাভাবনা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি, স্কুল কলেজ, এই যে চতুর্পাশ, এক সামাজিকতা, এই সব কিছুর মাঝে মিশে অনেক কিছু শিখে, অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, ধীরে 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 মানুষের এই চারপাশের যে কালচার রয়েছে, চারপাশের যে মানুষের অভ্যাস রয়েছে, এগুলো তার মধ্যেও চলে আসে। একটা সময় মিথ্যা বলা শুরু করে দেয়, একটা সময় গীবত করা শুরু করে দেয়, একটা সময় হারামের দিকে অগ্রসর হওয়া শুরু করে দেয়, একটা সময় বেহায়াপনার দিকে চলে যায়, ধীরে ধীরে তার হৃদয়টা আগের মতো থাকে না যে হৃদয়টা আগে ছিল। এই জন্য এই হৃদয়টাকে পরিষ্কার করা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। শেষ কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ তাবারক তাআলা, কালামের অনুরোধগুলো আমরা শুনি ইব্রাহিম ভাই থেকে, এরপরে আজকের বিষয় নিয়ে আরও কিছু শেষ আলোচনা করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, যারা গবেষণা করে তাদেরকে বৈজ্ঞানিক বলা হয়। বিজ্ঞান বিভিন্ন এক একজনে এক একটা সাইড নিয়ে গবেষণা করার চেষ্টা করেন। আমরা সকলে জানি যে মনোবিজ্ঞানী, যে মনোবিজ্ঞানী তাদেরকে বলা হয় যারা এই বিষয়ের উপরে গবেষণা করেন, যে মানসিক প্রশান্তি, যে মানুষের যে দেহের মধ্যে যে প্রশান্তি কোন মাধ্যমে, কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে তৈরি হয়। তাই বিশেষ করে কিতাবের মধ্যে আসছে যে একটা বইয়ের মধ্যে এটা লেখা হলো, কোনো একজন ইউরোপিয়ান মহিলা ছিল, তিনি অমুসলিম ছিলেন, তো ওই অমুসলিম ওই মহিলা, সে যেহেতু তার, সে একজন মনোবিজ্ঞানী, আর তার কাজ হচ্ছে যে ওই কাজগুলোকে
ফাইন্ড আউট করা, ওই কাজগুলোকে আপনার নির্ণয় করা যেগুলোর মাধ্যমে একজন মানুষের দেহের মধ্যে কি প্রশান্তি আসে, এটা হচ্ছে ওনার কাজ। এটা কিন্তু উনি গবেষণা করেন এবং গবেষণা করতে করতে যে ইসলামকে নিয়ে তিনি যখন গবেষণা করলেন, ইসলামের বিভিন্ন যে একজন মুসলমান তার দৈনন্দিন যে তার ইবাদতগুলা, তার যে আমলগুলা, এগুলা নিয়ে তিনি যখন গবেষণা করলেন, চিন্তা ভাবনা করলেন, করার মাধ্যমে তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যে এই জিনিসটা তিনি বলতে বাধ্য হলেন, যদি কোনো একজন ব্যক্তি যদি তার শারীরিক যে প্রশান্তিটা মূল, তার মনে যে আত্মার যে শান্তি, আত্মার যে প্রশান্তি, তার মানসিক যে প্রশান্তিটা, এটা যদি কোনো ব্যক্তি চায় তাহলে তাকে ইসলামের যে হাকামগুলো এগুলোর মধ্যে তাকে আসতে হবে। যদি কেউ এগুলোর মধ্যে সে চলে আসে তাহলে অবশ্যই তার মধ্যে কী আসবে, মানসিক প্রশান্তি চলে আসবে। সে মুসলমানও হয়েছে, এখন সে মুসলমান অন্য ধর্মের ছিল, সে এটাকে নিয়ে গবেষণা করলো, যেহেতু তার গবেষণা দেখেন যদি কোনো একজন ব্যক্তি সে কোনো গবেষক হয় তখন সে ভালো জিনিস নিয়ে গবেষণা করে আবার খারাপ জিনিস নিয়ে গবেষণা করে, কেন তার হচ্ছে যে আমি এই জিনিসটাকে যে খারাপ বলবো, তো খারাপ বলতে হলে যে আসলে এটার মধ্যে খারাপটা কী, মানে কী খারাপটা রয়েছে। তো যেহেতু সে মনোবিজ্ঞানী ছিল, তার মানসিক প্রশান্তি, মানুষের অস্থিরতা কেন আসে, মানুষ খিটখিটে স্বভাবের কেন হয়, মানুষের বদমেজাজি মানুষ কেন হয়, এগুলো নিয়ে তারা কী করে গবেষণা করে। তো দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যদি ইসলামের আমলগুলোকে নিয়ে গবেষণা করে এর মধ্যে প্রশান্তি যে আছে এই জিনিসটা যদি একজন অন্য ধর্মের একজন যদি এটাকে বুঝে সে মুসলমান হতে পারে, তাহলে আমরা যারা মুসলমান, আমি আপনি আমরা যারা মুসলমান, আমরা জানার পরেও প্রতিটা মুসলমান জানে যে নামাজ পড়লে আমি শান্তি পাব, শান্তি তো কেন আমি নামাজের দিকে আসি না। একজন মুসলমান জানে যে আমি যদি নামাজিদের সাথে চলি তাহলে আমি শান্তি পাব, একজন মুসলমান জানে যদি আমি ভালো লোকের সাথে চলি আমি শান্তি পাব। আর শান্তি কি, ভালো লোকের সাথে চললে ওই ভালো লোকটা তাকে কখনো মসজিদে নিয়ে যাবে, তাকে কখনো ভালো কথা শোনাবে, ভালো মেহফিলে নিয়ে যাবে, তাকে মাদানী কাফলায় নিয়ে যাবে, তাকে দাওয়াতে ইসলামের ইজতেমার মধ্যে নিয়ে যাবে, ভালো কিছুর মধ্যে নিয়ে যাবে। তাহলে ভালো কাজ করা, ভালো ব্যক্তির সাথে চলা, নেক আমল করা, এর মধ্যে প্রশান্তি, এর মধ্যে শান্তি, এই জিনিসটা জানার পরও, বোঝার পরও আমি ওই সকল কাজ করি যে কাজ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ তাআলার পানা মায়াদ আল্লাহ, যে প্রতিনিয়ত দেখবেন যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যারা নিজেকে নিজে খতম করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, এর মূল যে কারণটা সেটা হচ্ছে যে সে কোনো একটা কারণে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, ব্যবসার কারণ, লসের কারণে হোক, অথবা সেই দুনিয়াবি কোনো না কোনো একটা কারণে সে এমন একটা টেনশন সে ফিল করেছে, ফিল করার কারণে সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে কিন্তু সে কী করে, সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেই জিনিসটার কারণে সে টেনশনের মধ্যে আসলো ওই কাজটাকে ইসলাম সাপোর্ট করে না, মানে ইসলাম সাপোর্ট করে না এমন কাজ ওই লোকটা করলো, করার পরে তার টেনশনটা এমনভাবে তাকে আঘাত করেছে সে শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে। দুইটা কাজই তার থেকে এমন হয়েছে যেটা ইসলাম সাপোর্ট করে না, এক তো যে কাজ সে করেছে ওটাও সাপোর্ট করে না, আর যে কাজের কারণে সে আত্মহত্যা করেছে আত্মহত্যাটাও ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ তাআলা এমন ধরনের কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। কিছু অনুরোধের কালাম আমরা শুনি ইব্রাহিম ভাই থেকে। জি, জীবনী হবে কি তোমার রদি দরিয়ার রাসূলুল্লাহ, জীবনী হবে কি তোমার রদি দরিয়ার রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগারিয়া রাসূলুল্লাহ, জাহানের যে দিকে
নিচে যাও
তবারক তাআলা ওই অন্ধকার কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে কবরের যে প্রশান্তি অর্জন হবে ওই মোতাবেক কিছু কাজ দুনিয়া থেকে করার এবং করে যাওয়ার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। হৃদয়ের প্রশান্তির জন্য ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, হৃদয়ের প্রশান্তির জন্য আলিমে দ্বীনের সংস্পর্শে থাকা, হৃদয়ের প্রশান্তির জন্য পীর মাশায়েখের সংস্পর্শে থাকা, হৃদয়ের প্রশান্তির জন্য আউলিয়ায়ে কেরাম আল্লাহর নেক বান্দাদের সঙ্গে স্পর্শে থাকা, হৃদয়ের প্রশান্তির জন্য ভালো একটা পরিবেশে নিজেকে রাখা, হৃদয়ের প্রশান্তির জন্য হাফিজে কোরআনদের সাথে ওঠা বসা রাখা, তালিবে ইলমের সাথে ওঠা বসা রাখা, হৃদয়ের প্রশান্তির জন্য কোরআনের সাথে সুসম্পর্ক রাখা, হৃদয়ের প্রশান্তির জন্য ধর্মীয় কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের লেখা কিতাব মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত কিতাবের সাথে সুসম্পর্ক রাখা, আর হৃদয়ের প্রশান্তির জন্য নামাজের সাথে সুসম্পর্ক, মসজিদের সাথে সুসম্পর্ক রাখা, এই যে কথাগুলো বললাম আমি, এগুলো যদি আমরা ঠিক করতে পারি, ঠিক রাখতে পারি, তবে হৃদয়ের প্রশান্তি অবশ্যই আমাদের অন্তরের মধ্যে চলে আসবে। একজন আলিমের দিনের সাথে সংস্পর্শে যদি আমি থাকি, সে আমাকে কি বলবে? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, নামাজের কথা বলবে এবং সাথে সাথে নামাজে নিয়ে যাবে, শরিয়ত শিখাবে, দিন শিখাবে, আমল শিখাবে, আর এগুলোর মাধ্যমেই তো আমাদের হৃদয়ের প্রশান্তি আমরা অর্জন করতে পারবো। তো আমাদের উচিত হৃদয়ের প্রশান্তি যেই কাজগুলোর মধ্যে নিহিত রয়েছে সেই কাজগুলো করা এবং সেই আমলগুলো করা, আর নিজের মতো করে, নিজের চিন্তাধারা যেভাবে চলে সেভাবে হৃদয়ের প্রশান্তি যদি আমরা খুঁজি, তবে হৃদয়ের প্রশান্তি তো পাবই না, বরং আমাদের আখেরাত আরও নষ্ট হবে, হৃদয় আরও শক্ত হবে, আরও মরিচা জমে যাবে, যে হৃদয় নিয়ে কাল কেয়ামতের ময়দানে হাজির হওয়ার মতো অবস্থা আমার আর থাকবে না। এ কারণে আমাদের উচিত হৃদয়ের প্রশান্তি যে কাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম দিয়েছেন, হৃদয়ের প্রশান্তি যেখানে বলেছেন, ওই কাজগুলো আমাদের করতে হবে। এমনও আশিক রসুল আছেন হৃদয়ের প্রশান্তির জন্য মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, এমনও আছে প্রতি ছয় মাসে যায়, এমনও আছে প্রতি তিন মাসে যায়, এমনও আছে প্রতি মাসে যায়, কেননা সেখানে গিয়ে সে হৃদয়ের প্রশান্তি খুঁজে আমার রসুলের দরবারে। এটাও হতে পারে হৃদয়ের প্রশান্তি, আপনি কোথায় যাবেন? পৃথিবীর মধ্যে একটাই শহর যেখানে ইমানদারেরা ছুটে যায়, আর সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা, আর সেখানে গিয়ে হৃদয়ের প্রশান্তি খুঁজে কান্না করে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দোয়া করছে, আর হৃদয়ের প্রশান্তি সেখানে খুঁজছে। আপনিও করেন এটা, হয়তোবা আপনি পৃথিবীর অনেক জায়গাতে গেছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে একবার এসে এরপরে হৃদয়ের প্রশান্তি খুঁজেন, নামাজ আদায় করেন, কোরআনে পাকের তেলাওয়াত করেন, একটু আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করেন, হৃদয়ের প্রশান্তির জন্য আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক তাআলা হৃদয়ের প্রশান্তি সেখানে পাবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, নতুন একটি বিষয় নিব এবং নতুন মুবাল্লিগে দাওয়াত ইসলামী বসবেন, অনেক কথা শুনবো আমরা, আল্লাহ চায় আপনাদেরকেও সাথে রাখার চেষ্টা করব কল এসএমএস এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।